আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি ইয়ামিন পারভেজ কথা বলছি আর আপনারা দেখছেন ডোবন টিভি প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানেন যে আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন কৃষি পণ্যের আপডেট রিভিউ দেওয়া হয় তো সেই ধারাবাহিকতায় আমরা বর্তমান দাঁড়িয়ে আছি পাবনা জেলার আর সেই নারিয়া গোদাই বলতে সাথিয়া উপজেলার নারিয়া গোদাই ব্রিজের পাশে ইসামতি নদীর যে ব্রিজটা আছে আপনারা আমার পিছনে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের পাশে দাঁড়িয়ে আছি এবং আপনাদের এই মুহূর্তে জানাবো যে আমাদের পাবনা জেলার পাটের কি অবস্থা হচ্ছে যে পাট বর্তমান পানি না থাকার কারণে পাট জাগ দিতে চাষিদের কেমন কষ্ট হচ্ছে এবং জমি থেকে পাটগুলো মানে মরে যাচ্ছে পাট পাটের গাছগুলো মরে যাচ্ছে তো আমি আপনাদের এই ব্যাপারে একটু দেখাবো আমি যদি একটু দেখাই আপনারা দেখেন আমাদের মানে যে ইসামতি নদীটা আছে এই নদীতে কিন্তু মানে অন্য অন্য বছর এই সময়ে প্রচুর পানি থাকে এবং স্বচ্ছ পানি থাকে ভালো পানি থাকে এই বছরে এতই মানে সংকটপূর্ণ মানে হয়েছে পানির পানির এতই সংকট হয়েছে মানুষ পা জাগ দিতে পারছে না ভালো করে এবং পাট যদিও বা জাগ দিচ্ছে মানে ভালো করে পাটের রংটা ভালো আসতেছে না তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাট জাগ দিছে আমি যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমি থেকে পাটগুলো নিয়ে এসে যে এখানে রাখছে এটা কিন্তু এই নদীতেই মানে জাগ দেওয়া হবে আর দেখতেছেন জাগ পড়ছে প্রচুর পরিমাণে জাগ দিছে মানুষ আর এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এই সমস্ত জায়গায় কিন্তু যা পরে ভরে যাবে তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি অলরেডি এখানে কিন্তু মানে পানি উঠে যায় মানে অন্যান্য বছরে প্রচুর পানি হয় কিন্তু খালে বিলে কোথাও পানি নেই এই বছরে এত পানির অভাব হয়েছে আর আজকের পাটের বাজার দরটা আমি অবশ্য ভিডিওতে জানাইছি সকালে ভিডিও সারছিলাম আপনারা জানছেন তারপরে আমি বলে দিচ্ছি আজকের পাটের বাজার মূল্য কিন্তু চলতেছে আর সর্বোচ্চ চৌত্রিশশো থেকে শুরু করে সর্বনিম্ন তিন হাজার প্রতিমন আমাদের পাবনা দেশটিকে আর এই মুহুর্তে কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকেই আমাদের ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের এলাকাতে পাটের কি অবস্থা এবং মানে পানি সংকট সংকটত অবস্থায় আসেন কি না সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভাইজানেরা আমি আশা করি আপনারা কমেন্ট করবেন তো এই তো হলো আমাদের বা পাবনা জেলার পরিস্থিতি পাটের খুবই ভয়াবহ পরিস্থিতি জমি থেকে পাট ভালো করে উঠাতে পারতেছে না আর মানে উঠাতে পারতেছে না এই জন্যই যে মানে কোথায় জাগ দিবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কৃষকেরা চিন্তা মানে চিন্তাতে পড়ে গেছে আর কি তো জাজ্ঞা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের এলাকায় কেমন পাটের মানে অবস্থা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল ভিডিও আল্লাহ হাফেজ